চৈত্রের শেষে পূর্বে বাংলা বাংলা বর্ষবরণেও তাপপ্রবাহের আশঙ্কা। 10 থেকে 15 এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আশঙ্কা আবহাওয়া দপ্তরের। দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা, 10ই এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। 3-4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 10 থেকে 15 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদাহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সোমবার থেকে শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলার 6 থেকে 7 জেলায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। 15 এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের 2-1 জেলায় খুব সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই, ক্রমশ বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, দমদমে ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক বা বিধাননগরে ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 36.5 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 34.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ, দার্জিলিং ও কালিম্পং এ আজ শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবার থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম, ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদাহতে গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদাহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। এরাজ্যে যে ধরনের আর্দ্রতা জনিত অস্বস্তি থাকে তা উধাও হবে, পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া দেবে। 10ই এপ্রিল থেকে 15ই এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে 40 ডিগ্রি ছড়িয়ে যাবে তাপমাত্রার পারদ। এই সময় বাইরে বেরোলে সুতির জামা ও বেশি জল খাবার পরামর্শ আবহাওয়াবিদদের। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে যতটা কম সম্ভব বেরোনোর পরামর্শ আবহাওয়াবিদদের। কলকাতায় আজ শুক্রবার মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামী সপ্তাহে 38 ডিগ্রি ছাড়িয়ে 40 সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 25 থেকে 89%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 27 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ZTV।